সাথে শব্দ করাই, শিক্ষা ওড়াই, সাজাই জ্ঞানের ডালা। আমি আলা ভোলা, একলা জানা, আনোর ফেরিওয়ালা। কাগজপত্র ঠিকঠাক মতো জমা দিছো? হ্যাঁ, সব কাগজপত্র ঠিকভাবে দিয়ে আসছি। হেড স্যারের সাথেও কথা বলে আসছি। আচ্ছা, এই বোকা ঘুম কি লেখাপড়া করতে পারে? আরে তাই তো, ঘুম তো কিছুই পারে না, পড়ালেখা করতে পারে না, কথা বলতে পারে না, কিচ্ছু না। তাহলে এতগুলো চকলেট এগুলো সব সুগি খাবে? আমার ভাবি আবেদন করতে চান, যদি তার চাকরিটা হইতো। কিন্তু এই মুহূর্তে তো হুজুরের সাথে সাক্ষাৎ করা যাবে না, উনি বড়ই দুশ্চিন্তার মধ্যে আছেন। কেন, কি হয়েছে? আপনি যাওয়ার পর মনটা কেমন জানি করে, মনটা চাই আপনাকে আবার ফিরে নিয়ে আসি। আদর নোয়া গেলে আমার সাথে করতে হয়, আপনি কি আগল দিকুন? এখনো তিনটা আইটেম বাকি আছে, সেটা হলো মালাই, জর্দা, ফিন্নি। এই মালাই, জর্দা, ফিন্নি তিনটা খাইয়াম, তারপর শেষ আইটেম। এই যে আপনি কইলেন ফিন্নি, জর্দা, মালাই, এইগুলি আপনি পাইবেন কই স্বপ্নে? মিশা কথা তো আমি বলি না, তা না, আজকে বলবো না। আপনার ঘরের থেকে পাইবেন পরে, আলতা বানু ঘরের দিয়ে গেছিলাম, সেখানে ফিরিজে টান টানা দুই একটা টান মারছে, দেখি মালাই, ফিন্নি, জর্দা, মনে করলাম একটু খাইলি, পরে দেখলাম এটা অন্যায়। যেখানে আপনি আমার অনুমতি দিয়েছেন খাওয়ানি, সেইখানে এই দুর্নীতি করার কোনো মানে হয় না, পরে তারা বন্ধ করে দিলাম। অনুমতির পরে যারা এসব দুর্নীতি করে তারা কঠিন অপরাধী। আচ্ছা, একদিনের জন্য আপনারা স্বাধীনতা দিছে, ভালো কথা। আপনি সেই স্বাধীনতা ভোগ করতে গিয়া এখন এগুলো কি অত্যাচার শুরু করছেন? হ্যাঁ, একদিনের জন্য কইছিলাম, সেই জন্য যেইটা আপনার ক্ষতি হইব সেইগুলি আপনি খাইবেন। আপনি এই যে এইসব অনিয়ম কইরা যখন বিরাট একটা অসুখে পড়বেন, তখন আমি এই খুনসুটি বেগম কইতেছি, আমি নিয়ম ভাঙু, আমি আপনার কোনো সেবা যত্ন করতে পারুম না। এইটা আপনারা ভুল কথা বললেন, আমার তো আপনারা ভালো কেসিনি, আমার মাথার এইখানে মনে করেন আরেকটা কথা, জীবনে প্রথম কোন দিন আপনি আমার মাথা টিপা দিয়েছেন মনে আছে আপনার? এত কথা আমার মনে থাকে না। আমার আছে, বিয়ার তিন দিন আগে আপনি দৌড় দিয়ে অস্থির হয়ে গেলেন, তারপর একটা কাছের আড়ালে নিয়ে আমার সুন্দর করে মাথা টিপে দিয়েছে মনে নাই? তারপরের থেকে এই বয়স পর্যন্ত আর কোন দিন ব্যথা উঠে। আচ্ছা ঠিক আছে, মন চাইতেছে যখন ঠিক আছে, ওই দুই চামিচ দুই চামিচ দুই চামিচ কইরা এই সব কিছুর থেকে ছয় চামিচের বেশি এতটুকু খাইতে পারবেন আপনি।
এরকম নিষ্ঠুর কথা বলবেন না। অনুমতি যখন দিচ্ছেন, নিয়ম যখন ভাঙছেন, তখন ভালো মতো ভাঙ। আপনি পুরা জর্দার পেয়ালা, সেই সঙ্গে মালাই বিন্নি তিনটা পেয়ালা আমার সামনে এনে দেন। তিনটা মিলে একলগে তারপরে চুকরা খাব, সেটা মাঠে দেবেন, তাই না? এটা একটা আনন্দই আলাদা আনন্দ। আনন্দ আমি বাইর করতেছি, আপনি কিছুই খাইতে পারবেন না। আমি ফ্রিজে চাবি খুঁজে বাইর করতেছি, ফ্রিজে তালা লাগাই। আর শুনেন, আরো কথা কথা গেল না, বুঝতে পারছিলাম মানে তাহলে এইসব কথা কখন, তাহলে এসব কথা দরকার কি? অন্দিরও সব বন্ধ করে দিবই না, আগে আমার উচিত ছিল এটা খাওয়া। মালকা, তোমার আমি কিছু কথা বলতে চাই, তুমি আমার কথাগুলো ঠান্ডা মাথায় শোনো, মাথা গরম করে আমাকে উল্টাপাল্টা বলো না। শোনো, তুমি ছোট মানুষ, আমি তোমার বড় বোন, ছোট মানুষ হিসেবে তুমি মাঝে মাঝে দুইটা একটা বেয়াদবি করো। তুমি ছোট বলে আমি কিছু মনে করি না, আমি জানি যে তুমি এরকমই, কিন্তু তোমার আজকের ব্যবহারটা আমি মেনে নিতে পারতেছি না। অতিরিক্ত বেয়াদবি করে ফেলছো তুমি আজকে আমার সাথে, সত্যি খুব কষ্ট পাইছি মালকা বানু। আমি যেটা করি নাই সেটা তো তুমি আমার বলতে পারো না। দেখো, তুমি রাতুলের ভালোবাসো কি না বাসো সেই বিষয়ে আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু তার এই বাড়ি থেকে সইলে যাওয়ার পিছনে আমার কোনো হাত নাই, এটা তোমার মানতে হবে, কারণ এটাই সত্যি। সে আমার মাস্টার, সে আমার শিক্ষক, এমনিতেই আমি ফেল টু, আমার কেউ না পড়াইলে আমি পড়তে পারি না, মাথার মধ্যে কিছু ঢুকে না, আমি যাই না শুই না কেন আমার ক্ষতি করব? তুমি জানো আমি এইবার আমার লেখাপড়া নিয়ে কতটা সিরিয়াস। তারপরও আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি চন্দনাপুরে ফোন করে দেখো। আচ্ছা, চন্দনাপুর কথা বাদ দিলাম, তুমি রাতুলেই ফোন করো যে আপনি কেন চলে গেছেন, সেই তোমারে বলবে কেন চলে গেছে। রাতুলের ফোন নাম্বার আমার কাছে নেই। আমার কাছে আছে। ও, ফোন নাম্বারও আদান প্রদান হয়ে গেছে? তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটা সত্য? তোমার চিন্তা যদি ভুল হয় প্রমাণ করো। অবশ্যই তোমার এটা প্রমাণ করতে হবে, তা না হলে তুমি খামাখা আমার এইভাবে দোষ দিবা, আমি এই দোষটা নিতে পারবো না। এইটা প্রমাণ করতে হবে, তুমি রাতুলরে ফোন দাও, চন্দনাপুরে ফোন দাও, খালাম্মারে ফোন দাও, যারে খুশি ফোন দাও, ফোন দিয়ে সত্যটা জানো। যদি আমি সত্যি হই, তাইলে তুমি আজকে আমার সাথে যেরকম ব্যবহার করছো এই বিষয় নিয়ে তুমি জীবনও কোনোদিন আমার সাথে কোনো রকম কোনো কথা বলতে পারবা না। আর যদি তুমি ঠিক হও, তোমার যা মন চায় তুমি তাই আমার সাথে করতে পারবা। আমি কি প্রক্রিয়ায় প্রমাণ করবো সেটা কি আমি তোমার কাছ থেকে বুদ্ধি নিয়ে করবো? তোমার চাইতে বুদ্ধি আমার মাথায় একটু বেশি আছে, খালি আজকে আমি রুটিনটা পাইছি দেখা, আর দুই মাস পরই পরীক্ষা, নাইলে এই বাড়িতে আজকে আমি আগুন জ্বালাই দিতাম। পরীক্ষার রুটিন দিছে? জি। পরীক্ষার রুটিন দিয়ে দিছে, তার মানে তার মাত্র দুই মাস। আচ্ছা নাও তো এটা, ফটিক চন্দ্রে দিয়া এটা দুই কপি প্রিন্ট দেওয়া নিয়ে আসো, একটা তোমার জন্য একটা আমার জন্য। জি না, আমার কাছ থেকে তুমি কোনো ধরনের সহযোগিতা পাবা না, যাও নিজেরটা নিজে কইরা নাও। না যাই নাই। কেন যাও নাই? ওই যে ভেড়ার পাল নিয়ে বেরিয়েছিলাম, আব্বা তো গঞ্জে গেছে তাই।
তো তুমি কই গেছিলা? আমি গেছিলাম ওই আজগর মোল্লা সাহেবের বাড়িতে। ওইখানে তোমার ঢুকতে দিল? পারবো না কেন? শুনছি গ্রামের কেউ নাকি ওই বাড়িতে ঢুকতে পারে না, খুবই কড়াকড়ি। এটা কোনো কথা বললো সূর্যমুখী? গ্রামবাসীর মধ্যেও কিন্তু তফাত আছে, উঁচা আর নিচা। আমার অবস্থান হলো উঁচা। ওই বাড়িতে ঢোকা তো আমার ওয়ান টুর ব্যাপার। ওই বাড়িতে যে হাতিটা আছে না, ওই হাতির পিঠে উইঠা ঘুরে বেড়ানো আমার খুব শখ। তুমি কি আমার একটু ব্যবস্থা করে দিতে পারবা? এটা তো আমার জন্য জিরো ওয়ানের বিষয়, যে কোনো সময়। তুমি হইল সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল হইল ফুলের রাজা। এই এত বড় সারাদিন ফুল বাগানে সব ফুলের পাহারা দিয়ে রাখে। তার মানে তো পাহারাদার। আর শোনো, ফুলের রাজা সূর্যমুখী না, গোলাপ। মাঝে মাঝে না তোমার সাথে আমি কথাই পারি না। রতন ভাই, ওই দিন 21 ফেব্রুয়ারির অনুষ্ঠানে তোমার গানটা অনেক সুন্দর হয়েছিল, আজকে আমার একটা গান শোনাইবা? শুনতে যখন চাইছো তাহলে একটা শোনো। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না রে, ফুলের মধু খাইল না। লাবণী কই? কইতে পারি না, অনেকদিন যোগাযোগ নাই। ও, এর লিগে এইরকম? আবুল তুই ফাউল পোলা রাত্রি ছিলি কই, আসি বলে দিয়া গেলি গুলি স্থানের বই, আসি বলে দিয়া গেলি গুলি স্থানের বই। সময় মতো ডক্টরের কাছে যাবেন না, পরে রোগীর কিছু হলে আমাদের দোষ, তাই না? হাসপাতাল নেওয়ার কোনো অবস্থা নাই, পেটের ব্যথা চিৎকার করে কাঁদতেছে, একটু বাড়িতে আসেন। আচ্ছা যান, আসতেছি। হাসপাতালে পাঠাই দিও, আমি বাজার করাই দিবো। আচ্ছা ঠিক আছে, রতন আসলে আমি সাথে সাথে পাঠাই দিবো। আচ্ছা, কোন ফোন টোন আইছে? কার ফোন? আমার বাড়ি থেকে অনেক জনই ফোন করছিল, বিভিন্ন ধরনের নাম্বার থেকে। কি জিজ্ঞেস করলো, কি বললো? খালি জিজ্ঞেস করে যে আমি কই। তুমি কি বলছো? বলছি আমি চিটাগাং, একবারই চলে গেছি, আর এদিকে আসুম না। কেন বলছি জানো? তুমি যে আমার কাছে আসো এটা যেন তারা বুঝতে না পারে। উল্টা আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে পরিবানু কেমন আছে। তারা বলে যে পরিবানু ভালো আছে, অভিনয় করে আমার সাথে, বুঝছো? আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি যাও। আরেকটা কথা, চোরের কোনো খোঁজ খবর পাইছিলা? পুলিশ কিছু জানাইছে তোমারে? ও, তোমারে তো বলতে ভুলে গেছিলাম, কালকে থানায় গেছিলাম, ওসি সাহেব বললো যে দুই একদিন সময় লাগবে। আরো মার গয়না তো হারাইছে দেখে খুব কষ্ট লাগতেছে, একটাই তো স্মৃতি আছিল আমার কাছে, একটু দেখো না। মন খারাপ করো না, এরকম গয়না তোমারে আমি বানাই দিব। সেটা তো জানি, কিন্তু মায়ের হাতের গয়না তো আর পাবো না। আর এখন থেকে একটু সাবধানে থাকো, হ্যাঁ? তোমার নিরাপত্তা কই? হইছে, নিরাপত্তা নিরাপত্তার জায়গায় আছে, যখন প্রয়োজন পড়ব ব্যবহার করব, তোমার উপরে। এই সমাজে যে পুরুষরা কতটা নির্যাতিত তার উপযুক্ত প্রমাণ হইলাম আমি। এই সাবধানে কো, আমি কি খালি নির্যাতন করি, ভালোবাসি না? আরে বউটা, তুমি তো আমার অনেক ভালোবাসো, ওইটা তো কইলাম এমনি ফাইজলামি কইরা, তোমারে রাগাইতে অনেক ভালো লাগে। হইছে হইছে, অনেক কথা হইছে, এখন তাড়াতাড়ি যাও। তাহলে এখন আমি যাই। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাই। আচ্ছা এই নাও। তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, শাড়ির রংটা তো অনেক সুন্দর, এরকম রং তো আগে কখনো দেখি নাই। কে, তুমি নিজেই তো কিনা নিয়ে আসলা, কিনার সময় দেখো নাই? দেখি নাই, চক্ষুটা বন্ধ করে কিনছি,
কারণ আমি জানি যে আমার সুন্দরী বউটা যা পরবো যে রং পরবো তাতেই সুন্দর লাগবে, এই জন্য দেখি নাই। হইছে হইছে, তোমার কথায় যে মিষ্টি সাথে আর চিনি দেওয়া লাগবো না, কাল থেকে এমনি মিষ্টি হয়ে যাবে। এখন যাও তো যাও, আল্লাহ সাবধানে যাও। আচ্ছা আমি তো জানি না যে তুমি ছাদে, তাহলে তো আমি বলতাম। আমি তো বলেছি বাইরে কোথাও গেছে, আসলে ফোনে ধরিয়ে দিব। তা বলো তো, এই অল্প কয়েকদিনের মধ্যে আমার খালাকে তুমি বশ করেছো নাকি? আরে বশ করার সুযোগ পেলাম কোথায়, ওনার সাথে তোমার দেখাই হয়নি, এত কনজারভেটিভ। হ্যাঁ উনি একটু এরকম, কারো সামনে আসে না। আমি সেটাই ভেবে খুব অবাক হই যে চাচি আর খুনসুটি খালা দুজন বোন, কিন্তু একদমই রিভার্স। মার খালা তো আপন বোন না, তাদের মধ্যে রক্তেরও কোনো সম্পর্ক নেই। ছোটবেলায় মা যে স্কুলে পড়তেন সেই স্কুলটা ছিল খুনসুটি খালার বাবার, তারা একসাথে খেলাধুলা করতেন, সেই থেকেই তারা বোন। আর এখন তো আপন বোনের চাইতেও বেশি। তবে মানুষ হিসেবে অসম্ভব ভালো সবাই, অসম্ভব ভালো, খুব সহজ সরল, আন্তরিক, মানে আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না। এক একজন মানুষ এত ইন্টারেস্টিং, একজন আছে হচ্ছে পাখাল, 14 পুরুষ ধরে নাকি একই কাজ করছে, সারাক্ষণ বাতাস দিতে থাকে, দরকার হলেও বাতাস দিচ্ছে, না দরকার হলেও বাতাস দিচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে ফটিক চাঁদ, এত মজা করে কথা বলে, কেমন জানি সুন্দর করে একটা টোন দিয়ে টেনে টেনে কথা বলে, দুর্দান্ত পাতার বাঁশি বাজায়। আগে নাকি ছোটবেলায় ও সার্কাস দলে কাজ করতো। তারপর আছে শিউলি, শিউলির সাথে আরেকটা মেয়ে আছে, ওর নাম ভুলে গেছে, আর আলতাবানু মালকাবানু, যারা আমার স্টুডেন্ট। আলতাবানু তো ভেবেছে যে আমি মনে হয় জার্গির মাস্টার হয়ে ওদের ওখানে থেকেই যাব। আমার চলে আসার কথা শুনে মাথা খারাপ হয়ে গেছে, আর মালকা তো সামনেই আসে না, আমাকে দেখলে নাকি সে পিট হয়ে যায়, চিন্তা কর। অবশ্য মজা পেয়েছি খুব হাতির পিঠে চড়ে, সেই ছোটবেলায় চড়েছিলাম, আর এবার কেমন হেভি একটা জমিদারি ব্যাপার স্যাপার। এবার ঠিক করেছি যে আবার গেলে সুইকে সাথে নিয়ে যাব, হাতির পিঠে চড়ে একদম লাফালাফি করতে পারবে। আবারও যাবে নাকি? হ্যাঁ যাব। কার প্রেমে পড়েছো, মালকার নাকি আলতার? শুনবি কার প্রেমে পড়েছি, শিউলির। শিউলি কথায় কথায় মেয়েটা শুধু থাপ্পড় খায় আর বানিয়ে বানিয়ে কথা বলে, সে নাকি জমিদার বংশের মেয়ে, কিন্তু তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমার কেমন জানি মনে হয় যে ওর ক্যারেক্টারের ভিতরে খুব ইন্টারেস্টিং একটা কিছু লুকিয়ে আছে। সাবধান, ভালোবেসে ফেলো না, পরে দেখা যাবে জমিদার বংশের কন্যা সত্যি সত্যি বড়লোক হয়ে গেছে। আসলে মানুষের জীবনে নানা রকমের গল্প লুকিয়ে থাকে, কারোটা জানতে পারা যায় কারোটা জানা যায় না। আমি ওর এই গল্পগুলো জানতে চাই, জানাতে চাই। সাসি আম্মা, এটা আপনার ফলের রস। এটা কি ফলের রস? কেন সাসি আম্মা, কমলা লেবুর। কমলার রস এত ঘন কিসের জন্যে? সাসি আম্মা, এটা জাত কমলা, ইয়া বড়, রস তো এই জন্য ঘন হয়েছে। আমারে শিখাও। 60 বছর ধরে এই কমলার রস খাইতেছি, এরকম ঘন আর এই রকম রঙিন কমলার রস তো কোনোদিন খাই নাই। সত্যি করে কাও, এটার মধ্যে কি মিশাইছ? সাসি আম্মা, কমলা লেবু তো শেষ হয়ে গেছিল, একটা ছিল তাই এতটুকু খানি, ওইটা দিয়ে তো আপনার হইতো না, এক ঢোকে শেষ হয়ে যাইত, এই জন্য একটু পেঁপে মিশাই দিছি। শেষ হয়ে গেছে বলতা, নয়তো ওই পেঁপে দিয়ে রস বানায় দিতা, মিথ্যা কথা কইতে গেলা কিসের জন্যে? হ্যাঁ
একটা মিথ্যা কথা কইতে গেলে সেইটারে দশটা দিয়ে ঢাকা লাগে। আর এই মিথ্যা কইতে কইতে চালাকি করতে করতে একদিন মহা বিপদে পড়বা, জানো না? অতি চালাকের গলায় দড়ি।